দেবন, ঢাকার মহানগর উত্তর ও দক্ষিণ পত্রিকা আয়োজিত মাধানব জনকেশী আমাদের প্রিয় নেত্রী আপোষের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে আয়োজিত আজকের সমাবেশে সম্মানীয় সভাপতি জনাব আব্দুল সালাম প্রধান অতিথি বিএনপি সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অন্যান্য সম্মানিত সহকর্মী নেতৃবৃন্দ জাতীয় নেতৃবৃন্দ বিভিন্ন অঙ্গ দর্শনের নেতৃবৃন্দ প্রকৃতিকে মোকাবেলা করে আজকে প্রতিবাদের সভায় আপনারা বসে আছেন, কেউ সভা ত্যাগ করেন নাই। যারা প্রকৃতিকে জয় করতে পারে তারা একটা সুযোগ শাসক এবং ফেসিবাদের হাত থেকে জনগণকে মুক্ত করতে পারে। আমাদের আজকে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া তার মৌলিক অধিকার চিকিৎসা পাওয়া, সবাই চিকিৎসা পাইল তিনি চিকিৎসা পান না, তার মৌলিক অধিকার আরো করতে তার মামলা রায় যাই হোক না কেন তিনি জামিন পাওয়ার যোগ্য এবং জামিন পাওয়ার অধিকার রাখে। এই ধরনের মামলার উদাহরণ দৃষ্টান্ত নিম্ন ও উচ্চ আদালতে শত শত নয় হাজার হাজার আছে। আজকে যিনি প্রধান বিচারপতি তার আদালতে শুনানির জন্য আপিল করার জন্য আমাদের আইনজীবীরা দ্বারস্থ হয়েছিলেন এবং তারা দৃষ্টান্ত দিয়েছিলেন যে আপনার বেঞ্চে এই এই মামলা আপনি জামিন দিয়েছেন, তিনি সরাসরি উত্তর দিয়েছিলেন হ্যাঁ জামিন দিয়েছি কিন্তু এটা দেব না। তাই আজকে আপনি প্রধান বিচারপতি আপনি কোন আইনের বলে অন্যান্যদের জামিন মঞ্জুর করেন আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জামিন মঞ্জুর করেন না, এটা জনগণের কাছে আজ হোক কাল হোক আপনাকে জবাব দিতেই হবে। কারণ আপনারাই বলেন আইনের দৃষ্টিতে সবাই সমান, তাহলে খালেদা জিয়া কেন জামিন লাভ করতে পারে না, খালেদা জিয়া কেন নির্বাহী আদর্শে সত্যযুক্ত ভালো বাড়িতে থাকবেন, কি কারণে তিনি বিদেশে চিকিৎসা করতে যেতে পারবেন না। আদালত করতে সাজা প্রাপ্ত গরিব মানুষ আপনাদের থেকে জামিন নিয়ে বিদেশে বেরোতে যাচ্ছে চিকিৎসা করতে যাচ্ছে, খালেদা জিয়া পারবে না কেন? আজকে খালেদা জিয়াকে শেখ হাসিনা হিংসা করে, খালেদা জিয়ার অপরাধ তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, খালেদা জিয়ার অপরাধ তিনি কোন অন্যায় করেন নাই, খালেদা জিয়ার অপরাধ তিনি খুন গুম করেন নাই, খালেদা জিয়ার অপরাধ তিনি বিদেশে প্রাণ মুদ্রা পাচার করেন নাই। আজকে রাষ্ট্রের যে টাকা আছে তার চেয়ে 1,500,000,000 টাকা বেশি আছে এই শেখ পরিবারের কাছে, হাসিনার আত্মীয় স্বজন ছাত্রভাই কালকভাই পুরোধভাই এবং ভাতিজা নাতি নাতিদের কাছে। সেই কারণে আজকে বাংলাদেশ ব্যাংক খালি, রাষ্ট্রের কোষাগার খালি, রাষ্ট্রের সকল টাকা শেখ হাসিনার আত্মীয় স্বজন তার ছেলে মেয়ের কাছে, এটা আজকে ওপেন সিক্রেট, চ্যালেঞ্জ করে লাভ না। সেই শেখ হাসিনাকে ক্ষমতা রাখার জন্য আদালত যদি খালেদা জিয়ার সাথে ন্যায় বিচার না করে তাহলে আমরা ঘরে বসে থাকতে পারি না, যেখানে ন্যায় বিচারের নামে অবিচার হয় তার জবাব চাওয়ার অধিকার জনগণের আছে। এবং ইদানিং কালে দেখছি পুলিশরা যত বাড়াবাড়ি করছে তার চেয়ে বেশি আদালত আমাদের সাথে নির্দয় ব্যবহার করছে। যে সকল হাজিরা মামলা 1 মাস 2 মাস সময় দেওয়া হয় এখন সেসব মামলায় হাজিরার তারিখ দেওয়া হয় প্রতি 7 দিন পর পর, 3 দিন পর পর, আর কয়েকদিন পরে বলবে যে প্রতিদিন যেতে হবে,
একের জনের নামে সদরের মামলা কারো নামে পঞ্চাশটা সাহিত্য মামলা আজকে আদালত তার যদি ন্যায় ভিত্তিক বিচার করতে অক্ষম হয় আদালত যদি এক নম্বর একশো গাছ এটাকে ক্ষমতা দেখার চেষ্টা করে আর আমাদেরকে জানাবে যে নিয়ে খালেদা জেল মতো এবার কেউ হসপিটালে রাখে অথবা আমাদেরকে যদি জেলখানে আটকে রাখে তারপরে কি আপনারা বিশ্বাস করেন শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে শেখ হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না এখন থেকে আমাদের আন্দোলন ডু অর ডাই আমাদের গণতন্ত্রকে উদ্ধার করতে হবে এবং গণতন্ত্রের প্রাণ বেগম খালেদা জিয়াকে উদ্ধার করতে হবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার স্ত্রী জোবাইদা রহমানের বিরুদ্ধে যে বিচার করা হয়েছে তা থেকে রক্ষা করে আজকে বাংলাদেশে এই ধরনের মুদ্রা পাচারকারী নারী পাচারকারী শিশু পাচারকারী গুম খুন এবং অন্যায়ভাবে যারা নিতে আদালতকে ব্যবহার করছে একদিন জনতার আদালতে তাদের বিচার করব আমরা এদেশের জনতা নারী বন্ধুরা এখন থেকে আর আমাদের কিন্তু পিছাও হওয়ার জায়গা নাই তেমন পিছনে জায়গা নাই এখন আমাদের সামনে যেতে হবে গুলি খেতে গুলি খেতে হবে মরতে হয় মরতে হবে কিন্তু ভেছি সরকারকে বাংলার মাটি থেকে অবশ্যই ছাড়াতে হবে নতুবা দেশ পারব না দেশের অর্থনীতি পারব না এদেশের কৃষক শ্রমিককেও পারব না অভাব অনটনে না খেয়ে মরবে সবাই সেই কারণে এখন আমাদের পত্রা ডু অর ডাই এর মাঝামাঝি কোন ঠাই নাই কারণ আপনারা পারবেন এই ঝড় বৃষ্টির মধ্যে অল্প সময়ের মধ্যে আজকে এই রাষ্ট্র আমরা জমজমাট করেছি আমরা ইচ্ছা করে এখান থেকে এখন প্রধানমন্ত্রীর বাড়ি পর্যন্ত ঘেরাও করতে যাইতে পারি পারি না আমরা ইচ্ছা করে এখন হাইকোর্ট প্রাঙ্গণে উপস্থিত হতে পারি বিচার করো আমরা সবাই আসছি জেল দাও এক লোকে দাও এক লোকে যাব কিন্তু কোন অন্যায় বিচার মাথা পেতে নেওয়ার আমাদের আর কোন সুযোগ নাই তাই বন্ধুরা বেগম খালেদা জিয়ার এই রায় তার মানে তিলে তিলে মারার জন্য শেখ হাসিনার চক্রান্ত আর এই চক্রান্তের পাশাপাশি যারা বিচার নামে অবিচার করে তারা তারা ক্যালেন্ডারে দাঁত দিয়ে আসছে খালেদা জিয়া কবে মারা যাবে খালেদা জিয়া মারা যাবে বিএনপি থাকবে না তারে প্রমাণ দেশে আসতে পারবে না আর আমাদের মতো ঊর্ধ্বতন নেতৃবৃন্দকে কারাগারে রাখবে এবং শেখ হাসিনা বাংলাদেশে রাজত্ব করবে এটাই তাদের পরিকল্পনা এটাই তাদের অপচেষ্টা সুতরাং এখন আমরা জেলে যাব না তোমরা প্রস্তুতি নাও নারী ধর্ষণ শিশু ধর্ষণ মুদ্রা পাচার টাকা পাচার লুটপাট যারা করেছ তারা বিদেশে তো যাওয়া যাইতে পারবে না ভিসা তো কোনো দেশে যুক্ত আছে না তারা জেলখানায় যাওয়ার জন্য প্রস্তুত হও বাংলাদেশের জনগণ ক্ষমতায় তোমাদের দেখতে চায় না এই নিষ্পেষণের বিরুদ্ধে আমরা দেশ বছর পাকিস্তানিদের দ্বারা যা অত্যাচারিত না হয়েছে তার চেয়ে বেশি অত্যাচারিত হচ্ছে এই স্বাধীন বাংলাদেশ করে লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে এই স্বাধীন বাংলাদেশে আমরা পরাধীন প্রজার মতো বাস করি আর শেখ হাসিনা হয়েছে দেশের রানী তিনি হয়েছেন পৈতৃক বাড়ির সূত্রে দেশের মালিক এই মালিকানা থাকবেন না জনগণের যে